আমরা যে কারণে আপনাদেরকে ডেকেছি, আমাদের এই যে বিক্ষোভ, তাৎক্ষণিক বিক্ষোভ, এটার কারণ হচ্ছে আপনারা জানেন অতি সম্প্রতি দু তিন দিন হলো মাত্র অসমে নূতন করে অসম সরকার এখানে ডিটেনশন ক্যাম্প, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো যাদেরকে তারা ডিবুটার হিসাবে এ পর্যন্ত চিহ্নিত করেছে, 90,000-এর উপর বাঙালি ডিবুটার, এর আগেও ডিটেনশন ক্যাম্পে ডিবুটার ছিল, তো তাদের নামে মামলা ঝুলছে নাগরিকত্ব চিহ্নিত করার জন্যে এই 90,000 ডিবুটারদের, বাঙালিদের। তো এই যে নূতন করে সরকারের উদ্যোগ, অসম গভর্নমেন্টের উদ্যোগ, তারা যদি নাগরিকত্ব প্রমাণ করতে না পারে যাদের উপর মামলাটা ঝুলছে, আগামী দিনে সবাইদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হবে, 90,000-এর উপর মানুষ, একটা দুইটা মানুষ নয়। তো এই যে ব্যাপারটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা গভীর চক্রান্ত আসামের বুকে চলছে। আপনারা জানেন 2019-এ এই NRC প্রয়োগ করতে গিয়ে আসামের বুকে প্রায় 20 লক্ষের মতো বাঙালি, যার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি, প্রায় 14 লক্ষের মতো হিন্দু বাঙালি রয়েছে, আর অন্যরা রয়েছে, মুসলিম বাঙালি রয়েছে, অন্যরা রয়েছে, তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে আসামের স্থায়ী বাসিন্দা, বাপ ঠাকুরদার আমল থেকে শয়ে বছর ধরে যারা আসামের স্থায়ী বাসিন্দা। আসামটা তো একসময় ছিলই না, এটা বাঞ্চল, আজকে সেখান থেকে তাদেরকে বিদেশি রাষ্ট্রীয় চিহ্নিত করে উৎখাত করার চক্রান্ত চলছে NRC প্রয়োগ করে, এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত চলছে। এই যে ঘটনাটা, এটা পুরাপুরি ভারতের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, বাঙালিদের প্রতি যে জাতীয় প্রতিশ্রুতি ছিল এটাকে লঙ্ঘন করা হচ্ছে, এবং মানব অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে চরমভাবে, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আগামী দিনে চক্রান্ত চলছে ত্রিপুরাতে 51 সালকে ভিত্তি বছর ধরে NRC প্রয়োগ করার, চলছে এখানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগান। এই যে একটা পরিস্থিতি আজকে ত্রিপুরা, অসম, উত্তর পূর্বাঞ্চল সহ গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন আইনের মাধ্যমে NRC কোথাও গ্যাটার টিপালেন, কোথাও গুর্খালেন, কোথাও অসম চুক্তি, অমুক চুক্তি, বিভিন্ন আইনের মাধ্যমে, চুক্তির মাধ্যমে বাঙালির নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাঙালিকে নোহায়ার করে দেওয়ার, রাষ্ট্রহীন করার একটা চক্রান্ত করে চলেছে। করছে কারা? যারা ক্ষমতায় রয়েছে বর্তমান সময়ে, রয়েছে BJP, তার আগে ছিল কংগ্রেস, কেন্দ্রে রয়েছে বর্তমানে BJP, আমাদের এই রাজ্যে রয়েছে BJP, তারাই করছে, তাদের আমলে এই ঘটনাগুলি হচ্ছে, তারাই আইনের প্রয়োগ করছে, তারাই CPMO পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই যে একটা রাজনৈতিক চক্রান্ত গোটা বাঙালি জাতকে ধ্বংস করার জন্যে CPM, কংগ্রেস, BJP মিলে রাজনৈতিক স্বার্থে, গদি দখলের ক্ষমতার স্বার্থে, এ স্বাধীনতার পর থেকে এই চক্রান্তের বলি হয়ে আজকে আমাদের জাতিটা, বাঙালি শেষ হতে চলছে ভারতের বুকে। এ সারা জীবন ধরে কংগ্রেস, CPM, BJP করে আত্মঘাতী রাজনীতি করে আজকে বাঙালির পায়ের তলা মাটি নেই, আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এগুলির প্রতিবাদ আমরা করে চলেছি, আজকে এই জন্য আমরা ডেকে এনেছি আসামের বুকে এই নূতন উদ্যোগ, এবং আগামী দিনে ত্রিপুরাতে 51 সালকে ভিত্তি বছর ধরে NRC প্রয়োগের চেষ্টা হচ্ছে, ব্যাটার ত্রিপুরা আছে, এগুলির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলতে থাকবে। আমরা আমাদের এই আন্দোলন, আমাদের বক্তব্য, আমাদের জেহাদ, আমাদের ক্ষোভ আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আনতে চাইছি আপনাদের মাধ্যমে, এবং এই রাজ্যের যারা মানুষ, অসমের যারা মানুষ, উত্তর পূর্বাঞ্চল ভারতের যারা বাঙালি বা শুভবুদ্ধি সম্পন্ন, তাদের কাছে আমাদের বিবেকের আবেদন যে একটা জাতি, যেই বাঙালির জন্মভূমি ত্রিপুরা, জন্মভূমি আসাম, জন্মভূমি ভারত, এই দেশের আমরা ভূমিপুত্র, আজকে বাঙালির রক্তে ভারতের স্বাধীনতা, আজকে আমাদেরকে এখান এলাকা ছেড়ে চলে যেতে হবে, ত্রিপুরা ছেড়ে, আসাম ছেড়ে, ভারত ছেড়ে কোথায় যাবো আমরা, কেন যাবো আমরা, এই অন্যায় আমরা কেন মেনে নেব, এই অবিচার বঞ্চনা আমরা আর কতদিন মানবো বাঙালিরা। তাই আমাদের আন্দোলন, আমাদের জেহাদ, আমাদের আন্দোলন চলতে থাকবে, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, এ রাজ্যের মানুষের, এই দেশের গণতন্ত্র প্রিয় মানুষের সবাই সহযোগিতা আমরা কামনা করি।
Trabalho, trabalho, trabalho.